হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপিতে রয়েছে দোকানের মতো পারফেক্ট রসমালাই। আমার মতো পারফেক্ট বানাতে হলে অবশ্যই ভিডিওটি এ টু জেড ফলো করতে হবে। রসমালাইয়ের জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য নিয়ে নেব 1 টেবিল স্পুন আটা, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। হ্যাঁ, আমি এখানে আটাটাই নিয়েছি, ময়দা নয়। নিয়ে নেব 1/4 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ চিনি, সামান্য পরিমাণ সয়াবিন তেল। তারপর মিশ্রণটা ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখানে বেকিং পাউডারটা ইউজ করতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। তারপর মিশ্রণটা একটা সাইডে রেখে আমি এখানে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণের ছানা। অবশ্যই পারফেক্ট ছানা হতে হবে, ছানাটা ভালো না হলে কিন্তু রসমালাই ভালো হবে না। পারফেক্ট ছানা কীভাবে তৈরি করতে হয় এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটা আমার আই কার্ড এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো করে সময় নিয়ে ছানাটা মুছে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে এবং হাত দিয়ে ভালো করে মুছে নিতে হবে। যত ভালো মাথা হবে তত ভালো পারফেক্ট রসমালাই তৈরি করা যাবে। দোকানের মতো রসমালাই তৈরি করতে হলে ভালো করে ছানাটা মাখিয়ে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ছানাটা মাখিয়ে নিতে হবে। একটা পর্যায়ে হাতে নিয়ে দেখবেন যে হাতের তালুতে তেল উঠে আসছে কিনা, তাহলে ভাববেন যে আপনার মাথা হয়ে গেছে। এই পর্যায়ে আপনি দিয়ে দিবেন আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, ওই মিশ্রণটা এখানে দিয়ে হালকাভাবে মাখিয়ে নিতে হবে। জাস্ট সব কিছু যেন একসাথে মিশে যায় সেইভাবে মাখিয়ে নিতে হবে। বেশি কিন্তু মাখানো যাবে না, এতে করে ছানাটা আবার মাথা হয়ে যাবে। তাই হালকা করে মিশিয়ে নিতে হবে সব কিছু। আমার কিন্তু হয়ে গেছে, এর বেশি মথা যাবে না। 10 থেকে 15 মিনিট ছানাটা ভালো করে মথে নিলেই হয়ে যাবে, তার বেশি মথা যাবে না। তাহলে ছানাটা আবার মথা হয়ে যাবে, সব তেল বের হয়ে যাবে। তারপর ছোট ছোট পিস করে নিয়ে গোল গোল করে তৈরি করে নেব। আমি আজকে রসমালাইটা গোল করে তৈরি করে নেব। আপনারা লম্বা গোল যে যেটা পছন্দ করেন সেইভাবে তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু অনেক ছোট ছোট করে গোল করে নিয়েছি, কারণ এটা শিরার মধ্যে দিলে ফুলে ডাবল হয়ে যাবে। আমার সবগুলোই বানানো হয়ে গেছে, আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণের চিনি। 1 কাপ চিনির জন্য দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণে পানি। আমি এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি। তারপর দিয়ে দেব 3 থেকে 4টা সাদা এলাচ, জাস্ট থেতলো করে দিয়েছি। তারপর ঢাকনাটা ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন আমার বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি যে রসমালাইয়ের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো। একটা কথা বলে রাখি, রসমালাইয়ের বলগুলো বানিয়ে ফ্যানের নিচে রাখবেন না, তাহলে বলগুলো ফেটে যাবে। তারপর ঢাকনাটা ঢেকে অপেক্ষা করতে হবে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে ঢাকনাটা খোলা যাবে না। 10 মিনিট পর ঢাকনাটা খুলে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে। এতে করে রসমালাইটা একটু নাড়াচাড়া করে দিলে একটু জায়গা পাবে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি রসমালাইয়ের বলগুলো শিরার মধ্যে 2 ঘন্টা রেখে দেব, যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়ে আসে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার দুধ জাল করে ঘন করে 2 কাপ করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কনডেক্স মিল্ক। অবশ্যই এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রসমালাইয়ের মালাইটা খেতে অনেক ভালো লাগে। তারপর এখানে দিয়ে দেব 1/4 টেবিল চামচের 1 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দেব 1/2 কাপের কম, 3/4 ভাগ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, বাট রসমালাইয়ের মিষ্টিটা একটু হালকাই হয় তাই আমি কম চিনি দিয়েছি। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবং জাল করে নিতে হবে কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত বলক না আসে বা আর একটু ঘন না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। আমার রসমালাইয়ের মালাইটা বলক উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি যে বলগুলো শিরার মধ্যে চুবিয়ে রেখেছিলাম, ওই বলগুলো শিরা থেকে তুলে দুধের মধ্যে ছেড়ে দেব। তারপর হালকা একটু নেড়ে চেড়ে দেবো, বেশি নাড়া যাবে না। তারপর ঢাকনাটা ঢেকে 5 মিনিট রান্না করব।
5 মিনিটের বেশি এখন আর রান্না করা যাবে না। এর মধ্যে খেয়াল রাখতে হবে যদি দুধটা উপরে উঠে আসে তখন ঢাকনাটা হালকা খুলে দিতে হবে। খুলে হালকা একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা নাড়াচাড়া করে ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর ঢাকনাটা আবার একটা বলক তুলে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে দোকানের মতো পারফেক্ট রসমালাই। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। আমি কিন্তু চুলাটা এখনও বন্ধ করিনি, বাট আমার রসমালাইটা হয়ে গেছে। এর বেশি কুক করা যাবে না, তাহলে শিরাটা শুকিয়ে যাবে। তাই এখন নামিয়ে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করে নিলেই হয়ে যাবে পারফেক্ট দোকানের মতো রসমালাই। এই অবস্থায় ফ্রিজে রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।